আশা করি সকলেই ভালো আছো। বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করবো তৃতীয় অধ্যায়ের আমি বলে রাখি তোমরা এই ভিডিওটা দেখার জন্য একবার নিজের অন্তত চেষ্টা করো যে তোমরা এটা পারো কিনা। আর আসলে এই ক্লাস অনেকে স্কুল যেতে পারেন না অনেক সময়, তাদের একটু সম্ভব হয়ে গেছে বুঝতে। তাদের জন্য যারা স্কুলে কোনো সমস্যার কারণে নিতে পারো না, তাদের জন্য তো আমাদের এখানে বলা হচ্ছে নিজের বাক্যগুলো পড়ে এবং বাক্যগুলো তো ছাত্রছাত্রী অর্থ প্রদান করা হচ্ছে। তো আমি বাজারে যাচ্ছি, এখানে আমার ঘটনার বর্ণনা হচ্ছে, সরাসরি আমি বাজারে যাচ্ছি বোঝানো হচ্ছে। আর তাহলে এটি হচ্ছে আমাদের একটি সাধারণ বর্ণনা বোঝাচ্ছে। এটা তুমি কোথায় যাচ্ছ জানতে চাওয়া হচ্ছে, এখানে তুমি কোথায় তুমি বাজারে যাও, এখানে আদেশ দেওয়া হচ্ছে বলতে পারো। এরপরে ওরে বাবা কত বড় বাজার, এখানে আবেগ অনুভূতি ব্যবহার করা হচ্ছে। যে আমি বিস্মিত হয়ে তার এখানে আছে দেখা দেখে নিতে পারো। এরপরে আমরা যাব 53 নম্বর পৃষ্ঠা। 53 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে যে সুখী মানুষ যে নাটকটি আছে এখানে আমাদের চার ধরনের বাক্য খুঁজতে হবে। বিবৃতিমূলক, প্রশ্নবোধক, এরপরে অনুজ্ঞাসূচক, আবেগবাচক বাক্য। সেই উত্তরগুলো আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি। যেমন এখানে বিবৃতিমূলক বাক্য কোথাও কি, তোমার মোড়ল একটা কঠিন লোক, মনের মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, মানুষ এবং প্রাণী অমর নয়, মোড়ল আমার মনি। এরপরে প্রশ্নবোধক বাক্য হচ্ছে বাঘের চোখ আনতে হবে, এরপরে হিমালয় পাহাড় তুলে আনবো, এগুলো হচ্ছে প্রশ্নবোধক। বাঘের চোখ আনতে হবে, হিমালয় পাহাড় তুলে আনবো, সুখ কোথায় পাবো, আমার মনে দুঃখ কেন। এরপরে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে, মোড়লের মুখে শরবত ঢেলে দাও, আমাকে শান্তি এনে দাও, আমাকে ভালো করে দাও, এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তারপর আবেগ প্রকাশ পেয়েছে কোন কোন বাক্য, কৃতজ্ঞ কথা, পাঁচ গ্রামে একজন সুখী মানুষ পেলাম না, জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস। এরপর আমরা যাব 54 নম্বর পৃষ্ঠায়। 54 নম্বর পৃষ্ঠায় আমাদের যদি বলা হচ্ছে যে অনুচ্ছেদ লিখিয়ে বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে আমরা যে কোনো বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে পারি। তো এটা তোমরা নিজেদের মতো করে লিখলেই মনে হয় আমার কাছে ভালো হবে যদি চিহ্নটা ব্যবহার করো। তারপর আমি একটু দেখাচ্ছি, যেমন স্কুল ছুটির পর কয়েকজন মেয়ে একসাথে স্কুল থেকে বাড়ি যাচ্ছে, হঠাৎ সামনে একটি মেয়ে থমকে দাঁড়ালো, পেছনে একটি মেয়ে বলল, কি রে থামলি কেন? মেয়েটি বললো, প্রথম মেয়েটি বললো, দেখ কি সুন্দর তোর ব্যাপারটি। দ্বিতীয় মেয়েটি বললো, চমৎকার, খুব সুন্দর। তৃতীয় মেয়েটি বললো, এই তাড়াতাড়ি চল, দেরি করলে মা বকবেন। চতুর্থ মেয়েটি বললেন, আরে আচ্ছা এর তোর অনেক দূর। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে টপিকটি। তো সবাই ভালো থাকবে, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। আর সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছে। আমাদের সবাই দোয়া রাখবে, কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমার জায়গার নাম কি কমেন্ট বক্সে লিখে দেবে। আমি দেখি আমার ভিডিওগুলো অনেকেই তোমরা দেখো, কিন্তু তোমরা কিন্তু তোমাদের কমেন্টস করো না বা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেটাও করো না, শুধু দেখে যাও, তো সমস্যা নাই। ইচ্ছা না হয় করো না, তবে যদি মনে হয় যে না একটু করে রাখে তাহলে করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।